আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনার সাথে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম। আই এম অ্যান্ডি। আজকে আমি বললাম লফটে কিছু চেঞ্জ হয়েছে বা কিছু নতুন কিছু হয়েছে, তাহলে আমি আজকে বিষয়টা কথা বলবো। চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার কবুতরগুলো, মানে এই মাছ ছাড়লাম বা কারণ সকালে অনেক কুয়াশা থাকে, কুয়াশা থাকার কারণে কবুতর ছাড়তে দেরি হয়ে যায়। আজকে মনে ছাড়ছি প্রায় 11টার দিকে, সকালে অনেক কুয়াশা থাকে তাই ঠান্ডার জন্য কবুতর ছাড়তে পারি না। একটা বিষয় হচ্ছে, প্রথম আমি এই কুয়াশা শুরু করি, খাতাটা যখন কমপ্লিট হয়নি কারণ আমার একটু সমস্যা ছিল তাই কমপ্লিট করতে পারিনি, এটা কমপ্লিট করতে দেরি হবে কিন্তু, বাট আমার এই ধাপিটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আগের ভিডিওতে আপনারা দেখছেন এই ধাপিটা কমপ্লিট হয়েছে। এক কবে থাকে বাচ্চাগুলো কবুতর থাকে, আর বড় কবুতর আর নর থাকে এই এই ধাপটিতে। নিচের কূপে আমার নতুন কিছু বাচ্চা হয়েছিল মুরগির, সেগুলো থাকে দুইটা বাচ্চা, ব্ল্যাক ক্রিস্টাল আর ইয়েলো ক্রিস্টালের বাচ্চা থাকে এই দুটো এই মানে এই কূপে থাকে। আর এখান থেকে আমার বড়ো কবুতর মুরগিগুলো আছে, আর একটা দুইটা ওই যে আমাদের পোলো থাকে, আর ওই যে বড়ো আমার সিনিয়র মুরগিটা এই কূপে থাকে। আর এইখানে শুরু করি আমি কবুতর, আমার ডিম কতটি আছে নতুন জোড়া, এটা আমার মিলি কবুতরটা মাদি, সে এবার জোড়া নিচ্ছে, মানে গ্রিজেল একটা কবুতর আছে তার সাথে জোড়া নিয়ে এবার ডিমে বসছে। আর এখানে আমাদের শার্টিংয়ের ডিম আছে, এই যে শার্টিং, এটা কার সাথে জোড়া নিচ্ছে আমি শিওর বলতে পারি না, কারণ তো এটার জোড়া, এটা কার সাথে জোড়ানি ডিম পারছে সেটা বলতে পারবো না। আর এখানে আমি কতবার আমি ভিডিও দেখাইছিলাম শর্ট ভিডিওতে, তা জালালি কবুতর, এই জালালি কবুতর বাচ্চা বড় হয়ে গেছে, হালকা উঠতে পারে, ফ্লাই করতে পারে। এখানে একটা আছে, আর এখানে মেবি একটা কই হারাই গেল নাকি, এইখানে একটা আছে, দুইটা জালালি কবুতর। আর এটা আমাদের কাঞ্জি সুন্দরীর বাচ্চা, সুন্দরী রোমির বাচ্চা, আর এটা হলো আমার প্যান্থার আর রোমিও জুলিয়েট লাইনের কবুতরের বাচ্চা। আর এই জায়গা ডিমে আছে আমাদের বক্তনগর, তার ফোয়ার ভাঙার কারণে সেখানে ডিম পাইছে, মানে খুব পাইছে একটা। আর এখানে এই জায়গা কেকর, সেও ডিম পারছে, তাকে দিয়ে আমরা জালালি ফুস্টার করে দিয়েছিলাম। এখানে আছে বাঘা কষার বাচ্চা, এখানে আমাদের ডিম তা দিচ্ছে আমাদের রেড চেকার বড় নতুন যে কবুতরটা সেটা। আর এবারে বাচ্চা আছে, অনেকগুলো বাচ্চা নিছি কবুতর থেকে, নতুন কিছু বাচ্চা দেখায়, মানে আগে কিছু প্রথম বড় বাচ্চাদের শুরু করি। এটা আমাদের চাই দুই সাইডে 2 কিলো করে পাল্লা খাওয়া আর্কেলানি কবুতর, এটা হলো নর। আর এটা আমাদের বক্তর নগর লাইনের কবুতর, সেও মেবি নর হবে। এটা আমাদের খয়রাবেলা আর মিলির বাচ্চা, না সরি, এটা বক্তর নগর লাইনের সেকেন্ড বাচ্চা, ওরা কালাকাওয়া প্যান্থা লাইনের বাচ্চা, এটা বক্তনগর লাইনের বাচ্চা, এটা ঝুটিয়া লাচ্চা। আর এটা আমাদের গ্রিজেল আর ওই যে আমাদের জিরা বা রাজশাহী কবুতরের ক্রস যেটা, আর এটা আমাদের মিলি ক্রস, মিলি আর খয়রাবেলা মাদির। আর এটা আমাদের এসপির বাচ্চা, এসপি আর খয়রাবেলা মাদির। আর একটা বাচ্চা আছে আমাদের, এটা হলো আমাদের বাঘকষার বাচ্চা মুজালা কবুতরটা, এই এটাও আমাদের খয়রা গলা মাদি আর মিলির বাচ্চা। এটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দুইটা বাচ্চা অনেক সুন্দর হয়েছে, দেখার মতো বাচ্চা। ওই যে আমাদের আছে আর্কেলাইনে আর একটা কবুতর, এটা ইয়ে মাদি হয়েছে, এটা ডিম পারছে প্যান্থারওয়ালা জোড়া নিয়ে, এই কালাকাওয়ালা জোড়া নিয়ে, বা ডিম টনের চেলাল সিং। আমার এই সাদা কবুতরও ডিম পারছে, মানে ডিম করছে, এই জোড়া নিয়েছিল আমার রোমিও জুলিয়েট লাইনের নর কবুতর ছিল, আমি ভিডিও তো দিয়ে দিব পারলে, সেটা বিক্রি করে দিছি, সেটা বিক্রি করছি। রোমিও জুলিয়েট লাইনের দুইটা কবুতর ছিল, দুটোটা বিক্রি করে দিছি, আর বিক্রি করছি আমাদের কয়রাগলা মারি আর সুন্দর নরা ছিল তাকে বিক্রি করেছি, 4টা কবুতর বিক্রি করছি এখন তাকে। আপনারা ভিডিওতে যে আমি ছবি থাকে আমি ছবি দিয়ে দিব ভিডিওতে। আর বর্তমানে বাচ্চাগুলো যে আমি ধরে দেখাতে পারতাম, অনেক সুন্দর বাচ্চাগুলো হয়েছে। এই যে একটা বাচ্চা, এটা হলাম বক্তনগর লাইনের, এই দুটা বক্তব্য লাইনের বাচ্চা সুন্দর হয়। এবার তো এবার রাখবো, চোখগুলো দেখাতে পারলে মার্শাল্লাহ অনেক সুন্দর চোখ, এটা চোখ তো লাল হয়েছে, এটা গ্রিজেল আর গিরার ক্রস, অনেক সুন্দর বাচ্চা।
বর্তমানে জালালি কবুতর আমি একটা এক্সপেরিমেন্ট করব, যেমন কাকজির সাথে জোড়া দেবো। আমার তো জানিনি, আমি ক্রস বিট করতে ভালোবাসি। আর এখানে আছে মিলির বাচ্চাটা, তার বার আস্তে 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 চলে আসছে। বার প্রথম বার ছিল না, পরে সিলভার ছিল, এখন বার আস্তে আস্তে চলে, মানে হালকা হালকা বোঝা যাচ্ছে বার আসতেছে। ওটা খয়রা গলা লাইনের বাচ্চা, মানে খয়রা গলা মিলি ক্রস, সুন্দর হয়েছে বাচ্চা। এটা আমার মাদিটা, ওই যে নতুন যে কবুতর আনছি সে মাদিটা পেট চেকার। ও যে মুরগি বাচ্চা আছে, যে কোয়ারে নিচে কতগুলো কত কোয়ারের ভিতরে আমি ছায়া হালকা ফাঁকা করে রাখছি, জানি তারা বের হতে পারে, কিন্তু বড়ো কবুতর ছাড়লে আমার কবুতর ছিটা বিরা খায়, তার জন্য আমি বের করি না। সবাই গ্রিট খাচ্ছে, কালকেই গ্রিট দিছি। ওই শার্টিং নটটা মেবি এটা ন ডাকে না নটটা, তাই সমস্যা। হালকা ফ্লাই করে, ফ্লাই করে চালের উপর উঠে এই যাচ্ছে বড় বড়ো দুটা আছে। আর টুইন দেখ সেম, এই যে মুরগি দুইটা বাচ্চা বাইরে হয়েছে জালালি কবুতরের। এটা আমাদের আগে বা বছর বাচ্চা মুরগি আলাম, এবার একটা বাচ্চা নিয়েছি, দুইটা বাচ্চা রাখবো আর বাকি আর নেবো না, সব বাচ্চা বিক্রি করে দেবো। এবারও বাচ্চা বিক্রি করছি, আমাদের বাচ্চা বিক্রি করছি, এবার কে ফোর লাইনে বাচ্চা বিক্রি করছি, সুন্দর একটা বাচ্চা বিক্রি করছি, প্যান্থার একটা বাচ্চা বিক্রি করছি। মানে মোটমার বাচ্চা আছে, জালালি কবুতর বাচ্চা নিয়ে আছে পাঁচটা বাচ্চা, জালালি কবুতর দুইটা, আমাদের এখানে ওয়াকশার একটা, আর রোমিও সুন্দরী একটা, আচ্ছা প্যান্থার আর রোমিও জুলিয়েট লাইনের একটা আছে। মোটমাট পাঁচটা বাচ্চা আছে, দেখা যাক এই বাচ্চাগুলো বড় হোক। আর এই বাচ্চা আমার বর্তমানে যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো উঠতে চায় না, সমস্যা এটা। আগের বাচ্চাগুলো উঠছে অনেক সুন্দর, পাল্লাও দিছি, টিকছে মাত্র আটটা থেকে পাঁচটা টিকছে, তিনটা প্রথম তিন দুইটা পড়ছে, পরে একটা পড়ছে। বাট এখন বাচ্চাগুলো অনেক, মানে মাঝখানে যে বাচ্চা করছে অনেক সুন্দর বাচ্চা ছিল, এই যে বাচ্চাগুলো অনেক ভালো, আর্কেল নিয়ে কবুতর, এগুলো বাচ্চা একবারে প্রায় 100% বাড়ি, মানে ভক্ত অনেক ধরতে গেলে। আর একটা আর কেফলের নামে একটা কবুতর ছিল লাল কালার, আর একটা কালা কালার, দুইটা আমি বিশালকে আমার মানে আমার ভাগনা তাকে দিয়ে দিছি, সেও পালতাছে, নতুন পালা শুরু করছে। ইনশাল্লাহ তারও লকের ভিডিও আমি যদি তাদের বাসায় যাই আমি দেখাইব, কিন্তু সে নতুন, কিন্তু বেশি কবুতর নাই, তাই দেখানো মানে অল্প কিছু দেখাতে পারবো কীভাবে সে পালা শুরু করতেছে। তাকে আমি আইডিয়া দিই মাঝে মাঝে ফোন সেরকম কথা বলে আমি আইডিয়া দিই কীভাবে পালতে হবে, কী করতে হবে। তার বাসার পাশে চক আছে, সে চকে খাওয়ায়, মানে বেশি খাবার লাগবে না, তার চকে খাওয়ায় মানে খাবারের ঘাটতিটা পূরণ করতে পারবে। আমার বাসায় তো আশেপাশে কোনো চক নাই, চক আছে তো আধা কিলোমিটার দূরে, এত দূর কবুতর আমার যায় না, কবুতর ফ্লাই করে না, পুরো যাবে কীভাবে। আর একটা বিষয় হলো আমার এই যে আমি নতুন খাঁচা তৈরি করছি, তাকে আমি সাইড করে এখানে আনবো, এখানে আনলে সুবিধা হবে কি গ্রোথ পার্ক। আর আমাদের যে এক্সট্রা যে ব্রিডিং এটা রুমটা এটা তৈরি হয়ে যেতে পারে, কারণ এখানে একটা এক্সট্রা করে ব্যারিকেড দিয়ে আটকে দিয়ে একটা ব্রিডিং রুম বানিয়ে দেবো, এখানে যারা বাচ্চাগুলো তারাই থাকবে, আর এখানে আমাদের ফ্লাই করা কবুতরগুলো এখানে থাকবে, তারা ফ্লাই করে তারা ডাইরেক্ট ফোয়ারে ঢুকতে পারে। এখন আমি তাদের খাবার ফ্লাইং কবুতর খাবার ভিতরে দিই, বাচ্চা কবুতর আমি তারা ভিতরে অভ্যাস, আর যারা ব্রিডিং কবুতর তাদের খাবার এখানে দিই, যেমন বাইরে খেতে পারে, হাঁটাচলা করতে পারে। সো এই ছিল আজকের মতো আমার ভিডিও, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে নমস্কার চেষ্টা করুন, ফিয়ামানিল্লাহ।